এমপ্যাথি বা সহমর্মিতার মাধ্যমে সন্তানদের সাথে পিতামাতার ইতিবাচক সম্পর্ক হয়। বিচারহীনভাবে সন্তানদের দৃষ্টিভঙ্গি মেনে নেওয়ার কারণে পিতামাতা সহমর্মিতার ব্যবহার করে সন্তানদের দৃষ্টিভঙ্গি ভালোভাবে বুঝতে সক্ষম হন এবং সহ্য করতে সক্ষম হন। পিতামাতা সহমর্মী হলে সহজে রাগান্বিত বা আক্রমণাত্মক হয়ে উঠবেন না কিংবা সন্তানের প্রতি খারাপ প্রতিক্রিয়া দেখাবেন না। ফলে সংবেদনশীল সহমর্মিতা সন্তানের অন্তর্নিহিত আবেগীয় শক্তিকে বিকশিত করবে। সহমর্মী পিতামাতা সন্তানের অ্যাটাচমেন্ট স্টাইলকেও উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে। এটি পিতামাতা তাদের সন্তানের আবেগীয় জগৎকে বিকশিত করে। পিতামাতার সাথে সন্তানের ইতিবাচক অ্যাটাচমেন্ট বিকশিত হয় এবং সন্তানের মানসিক ও শারীরিক স্বাস্থ্য বিকাশ লাভ করে। সন্তানদের প্রতি এমপ্যাথেটিক প্যারেন্টিং অর্থাৎ সহমর্মিতামূলক প্যারেন্টিং জরুরি। এমপ্যাথি বা সহমর্মিতা হল সংবেদনশীলভাবে অন্যান্য লোকজন কি অনুভব করে তা বুঝতে, তাদের দৃষ্টিকোণ থেকে জিনিসগুলো দেখতে এবং তাদের জায়গায় নিজেকে কল্পনা করার ক্ষমতা। মূলত এটি নিজেকে অন্য কারো অবস্থানে স্থাপন করে তাদের অনুভূতি বোধ করা। গবেষণা থেকে সহমর্মী প্যারেন্টিংয়ে সন্তানদের বেশ কিছু দক্ষতা লক্ষ্য করা যায়। সহমর্মী প্যারেন্টিংয়ে সন্তানরা অন্যের প্রয়োজনের প্রতি সংবেদনশীল থাকে। তারা মানসিকভাবে স্থিতিশীল হয়, শৈশব এবং কৈশোরের নেতিবাচক আবেগ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়, ভবিষ্যৎ হতাশায় নিমজ্জিত হয় না, তাদের সেলফ এস্টিম বিকশিত হয়, পড়াশোনায় মনোযোগী হয়, পরবর্তীতে অপরাধ প্রবণতা কমে যায়, আত্মহত্যার প্রবণতা কমে যায়, সহিংসতা, আগ্রাসন, অসামাজিক এবং অপরাধমূলক কর্মকাণ্ড হ্রাস পায়।